আজ একটা বিশেষ দিন, 30শে মে, আর এই বিশেষ দিনেই এই ভিডিওটা এডিট করছি। আর আজকে যে ভিডিওটা দেখছো সেটা আমার বাপের বাড়ির ভ্লগ। আর কাল আমি চলে এসেছি শ্বশুরবাড়ি, মানে 29 তারিখে। বিশেষ দিনটা কি সেটা পরে বলছি, তো তার আগে বলি শাহিনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বুধবারের দুপুরের মেনু দিয়ে স্টার্ট করছি। মা রান্না করেছে মোচা দিয়ে ডাল, ডিম ভাজা, চিকেন আর আলু ভর্তা। মোচা দিয়ে ডাল রান্নাটা জাস্ট ফাটাফাটি হয়েছিল। তারপরে একটু আমরা ছাদে উঠেছিলাম হাওয়া খেতে। এটা হচ্ছে দিদির মেয়ে, এটা মেজমা, আর আছে আদিজ। হাজবেন্ড একটু আগেই চলে গেল দোকানে। তারপর সন্ধে হয়ে গিয়েছে, এখানে একটু সিরিয়াল দেখা হচ্ছে আর গল্প করা হচ্ছে। আমার বিশেষ দিনটা এই ভিডিওতে শেয়ার করতে পারছি না, কিন্তু সবার শেষে বলে দেবো বিশেষ দিনটা কি। আর এই বিশেষ দিনই আমার বর আমাকে কি গিফট করেছে অবশ্যই তোমাদের পরের ভিডিওতে দেখাবো। তাইহানকে মাঝে মাঝে বাড়িতে ডিম টোস্ট করে দিই, তাই মা ওর জন্য ডিম টোস্ট করেছিল কিন্তু ও খায়নি। মেজমা করেছিল লুচি আর তরকারি, ওটাই ও খাচ্ছে। আর শোনো তোমরা ও কি বলে, ওর তো ঝাল ঝাল জিনিস খেতে বেশি ভালো লাগে। এবার চলে যাচ্ছি বৃহস্পতিবারের ভিডিও। একটু ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই তাইহানকে নিয়ে যাচ্ছিলাম বাইরের দিকে। আদিজ আর ইনায়াও বলল যাবে, তাই ওদেরও সাথে নিয়ে নিলাম, আর দিদিও যাচ্ছে। কিন্তু ফুচকা খেতে গিয়ে যে এরকম হবে তা বুঝতে পারিনি। হ্যালো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে পার্কে। পার্কে পার্কে মাঝ রাস্তায় যেতে যেতে এত ঝড় এলো, শেষে দিদি বাচ্চাদের নিয়ে চলে আসলো। আর মা একটু চিকেন কিনতে দিয়েছিল, তাই চিকেন কিনে এনেছি। আর ফুচকাটা পাপা এনে দিয়েছে, আমি আর কিনতে পারিনি। আর বাচ্চাদের জন্য একটু মাজা কিনে এনেছি, এখন ফুচকাটা খাওয়া হবে। আর সত্যি রাস্তায় ঝড় টর এলে খুব ভয় লাগে, তো চিকেনের দোকানে আমি ঢুকে গিয়েছিলাম। রাস্তায় থাকলে মাথায় তারটা ছিঁড়ে পড়ে, ওগুলো খুব দুর্ঘটনা হয় দেখি, তো খুব ভয় লাগে। এরপর চলে যাচ্ছি শুক্রবারের ভিডিওতে। আর এখন আমার হাজবেন্ড দোকানে বেরিয়ে যাবে। মা কটা লুচি করে দিল, চিকেন দিয়ে খাবে কি জিজ্ঞেস করছিল কিন্তু খেলো না, বলল চা করে দাও, তো চা দিয়ে খেলো। আর তাইহান কেক খাবে বলে জেদ করছিল, তো ওর নানা এখন কেক এনে দিয়েছে সবার জন্য। তো মা লুচি করেছিল, আমি লুচিগুলো বেলে দিয়েছিলাম, তাই রায়ান আর আদিজ বলছিল বেটিমা হেভি হয়েছে, আর ইনায়া বলছিল আম্মি হেভি হয়েছে। এখন বাচ্চারা সব খাচ্ছে। তাইহান ওর পাপার সাথে চা দিয়ে খেয়েছিল, তাই এখন খাচ্ছে না, এখন চিড়ে ভাজা পেয়েছে, ওটা খাচ্ছে। এখানে সবার সাথে বসে একা হাতে খেতে চায়, ঘরেও খেতে চায় কিন্তু এখানে একা একা বেশি খেতে চায়। বাচ্চারা তো বাচ্চাদের দেখেই শেখে। তো যাই হোক, এরপর আমিও খেয়ে নিয়েছিলাম। কাল রায়ানের বার্থডে, তাই ওকে উইশ করবো বলে ওদের ঘরে গিয়েছিলাম সবাই মিলে। রাত 12টা বাজলেই উইশ করা হবে, আর কাল ওর বার্থডে সেলিব্রেশনও হবে। এখন শুধু একটা পেস্ট্রি কেক কাটা হবে। তো দেখছো বাচ্চারা খুব আনন্দ করছে, তাইহানও খুব আনন্দ করছে। এখানে সবাই আছে কিন্তু আমার মাকে দেখতে পাবে না, কারণ আমার মা এসেছিল কিছুক্ষণের জন্য। আর অল আউট চলছে, এসি চলছে, ঘর বন্ধ। মায়ের এত অ্যালার্জি, গলা চেপে ফুলে যায় আর কাশি হয়, হাঁচি হয়, তাই একটুকুনি দাঁড়িয়ে আর চলে গিয়েছে। আর আমার হাজবেন্ডও চলে এসছে ওপরে, তাই এখানকে নিচে দেখতে পাইনি, তাই ও চলে এসছে। তো একটা পেস্ট্রি কেক সবাইকে ভাগ করে দিয়েছে, হয়েও গেছে সবার, তো বেশ আনন্দই হলো। তারপর আমরা নিচে চলে এসেছিলাম। এরপর রায়ানের জন্মদিনের সকালে দেখো ব্রেকফাস্ট করছি, পরোটা, আলুর দম আর চিকেন কষা।
পরোটাটা বোম্মা করেছি, আলুর দমটা ভাবি, আর মা চিকেন কষা, আর রাতে বিরিয়ানি হবে তাই আলু কেটে নিচ্ছি আমি। তো আমার হাজবেন্ড এক্ষুনি দোকান থেকে ফিরেছে, তো স্নান টান করে নিয়ে এখন আমার ভিডিও করে দিচ্ছে, আর একটু পরে রায়ান ভিডিওটা করে দেবে, ওর কথাগুলো শুনো তোমরা কী কী বলছে। তো সবাই মিলে এরকম জোগাড় করে দিলে কাজটাও হালকা হয়, কারণ অনেকজন আর রান্না একা করতে খুবই কষ্ট। বেটিমা দেখো আলু ছিলছে, তাইও কত আলু, ঠিক 18টা হয়ে গেছে। এত এখন এত বাকি, আমার বার্থডে আজকে তাই সব এখানে সব সওদা আছে। আর এখন মা চলে এসেছে, পেঁয়াজগুলো কেটে দিচ্ছে, আর আলুগুলো আমি ছিলেছি, পুরো 5 কেজি আলু। আলুর থেকে না পেঁয়াজ কাটা বেশি কষ্ট, আর তাই হান তো বসে বসে জল নিয়ে খেলা করছিল, বারণ করছিলাম তাও শোনে না। আর দুপুরের মেনুতে মা করেছে পটল ভাজা, আলু ভাজা, চিকেন কষা। এরপর দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে, বড়দি এসছে, জুনি এসছে, তো এখানে ভিডিও করছিলাম, জুনি বলে তুলো না আমি খাচ্ছি। তো এখানে আমার মা বিরিয়ানি আলু আর ভাতটা করে দিচ্ছে, আর ওদিকে বোম্মা বিরিয়ানির চিকেনটা করে নিয়েছে, মেশানোর সময় দুজন একসাথে মিশিয়ে নেবে। ভেজে চিকেনটা রান্না করেছে যাতে ভেঙে না যায়, কারণ অনেকটা বিরিয়ানি তো 5 কেজির পুরো। আর তাইহান এগুলো দেখে বলছিল পপি কিচেন, পপি রান্না করছে এরকম বলছিল। আর মেজোমা তো সব বড় বড় হাঁড়ি যা বেরোচ্ছে সব মাজামুজির কাজ করছে। দেখো চিকেনের কালারটা খুব ভালো এসেছে। আর যখন না খেতে বসি আমরা রাতেবেলা, তখন আমি বলছিলাম আলুটা বেশ ভালো হয়েছে, কারণ আলুটা ছিলেছি তো আমি, সেজন্য বলছিলাম আলুটা বেশ ভালো হয়েছে। আর এগুলো না আমি একটু হাসানোর জন্য বলি, কেউ কিছু মাইন্ড করো না যে আলু ছিলেছে বলে এরকম বলছে যেন কী এমন কাজ করে ফেলেছে। তো যাই হোক, যারা বোঝার তারা তো বুঝে নেবেই। যেখানে কেক কাটা হবে সেখানে জুনি আর দিদি মিলে সাজিয়ে নিচ্ছে, প্রচুর গরম পড়েছিল, খুব কষ্টও হচ্ছিল। আর আমি দেখো ইনায়াকে একটু মেকআপ করে দিয়েছি, আমি নিজেও একটু সেজে নিয়েছি। এখন না রাত 10টা বেজে গিয়েছে, ভিডিও এডিট করছি, জানি না আজকের আপলোড করতে পারবো কি না, যদি পারি তো আজই আপলোড হবে, নাহলে কালকে সকালে আমি আপলোড করে দেবো। আর রায়ানও রেডি হয়ে গিয়েছে, এক্ষুনি এসছিলো একটা ছবি তুলে আর চলে গিয়েছে। তোমরা কেক কাটার সময় তাইহানকে দেখতে পাবে না, কি জানি ও অনেক লোকের ভিড় দেখলে যেতে চায় না, ছোটোবেলায় আমিও ওরকম করতাম, এখন অনেকটাই ঠিক হয়ে গিয়েছে, মানে বিয়ের পরে সব ঠিক হয়ে গিয়েছে। আর যখন কি সুন্দর সবাই মিলে বাচ্চারা খাচ্ছিলো তখনও বসেনি, ওকে ঘরে এনে খাওয়াতে হয়েছে। দেখো এখানে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো তাইহানের বয়সী একটা বাচ্চা, দেখো আমাদের পাড়ারই, তাইহানের থেকে 2 দিনের ছোট। তো পাশাপাশি দুজনকে তাই দাঁড় করিয়ে ছবি তুলছিলাম একটা। তো এখানে তাইহানকে সবার সাথে বসানোর জন্য এত চেষ্টা করেছি কিন্তু ও কিছুতেই বসলো না। আর এদিকে দেখো ভাবির বোন আর তার হাজবেন্ড এসেছে, এবারে সেরকমভাবে কাউকে ইনভাইট করেনি, সব বাচ্চাদেরকে নিয়েই এই বার্থডেটা সেলিব্রেট হচ্ছে। তো তাইহানের খাবারটা নিয়ে আমি ঘরে চলে এসেছি, ওকে খাইয়ে দিচ্ছিলাম, তারপর আমাকে খেতে ডাকছিল, আমি চলে গিয়েছিলাম, মা তারপরে ওকে খাইয়ে দিল। প্রথমে ও একা একা চিপসগুলো পটপট খেয়ে নিচ্ছিল। তো স্ন্যাক্সে কী কী দিয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই, এখানে কেক আছে, পায়েস আছে, চিপস আছে, আর চিকেন পকোড়া আর ইক্লিয়ার্স। এখানে জুনি আমি আর দিদি বসে গিয়েছি খেতে, আর শরবতও দেওয়া হয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, একটা লাইক কমেন্টস করতে কিন্তু ভুলো না, আর চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো শরবতটা খাওয়ার পর না হঠাৎ করে মাথাটা খুব ব্যথা করছিল, মনে হয় অত কিছু খাওয়ার পর গ্যাস হয়ে গিয়েছে শরবতটা খেতেই। আর এদিকে রায়ান গিফটগুলো নিয়ে রাখতে আসছে একবার করে ওপরে, যে যা দিচ্ছে, আর এগুলো ওর ফ্রেন্ড, তো গিফটগুলোও আজকেরই দেখিয়ে দেবো তোমাদের। নিচে একটু দেখতে এসেছিলাম বাচ্চারা কী করছে, এত চেঁচাচ্ছে আমি দেখে ফের ওপরে পালিয়েছিলাম, তারপর কেক কাটার সময় আবার এসেছিলাম ভিডিও করতে। আর তাইহানকে তো এখানে দেখতে পাবে না, ও তো নানিকেও এখানে আসতে দেয়নি, ভয়েতে দেখো কোলে উঠে বসে আছে। মিস করা না, মিস করা না, আয় জুনি আয়, উপরে ওঠো, এই তো আলি।
তো রায়ান তো কেক খাওয়াতে এসছে ওর দাদিমাকে, ছুটে ছুটে সবাইকে গিয়ে গিয়ে খাওয়াচ্ছে। তো এখানে সবাই মিলে একটু ডান্স করবে, মানে বাচ্চারাই। তো গান চলছে, কপিরাইট খেয়ে যাবো মনে হচ্ছে ভিডিওতে। যদি কপিরাইট হয় তাহলে আমার গানটা মিউট করে দিতে হবে পরে। আর আদিস তো পুরো খালি গায়ে হয়ে গিয়েছে আর মেঝেতে শুয়ে পড়ে ডান্স করবে, তোমরা দেখতেই পাবে। এখানে অন্ধকার ছিল, ফোনের লাইটটা এমনভাবে কাঁপাচ্ছে যেন ডিজে হচ্ছে। এরপর বার্থডে বয় তো টেবিলের উপরে ডান্স করতে শুরু করে দিয়েছে। তো আমার তো গিফট কিনতে যাওয়া হয়নি, তাই আমার হাজব্যান্ড এই গিফটটা এনে দিয়েছে। ডোমসের এই আর্ট সেটটাই রায়ানকে দেব। এরকম আরও দুটো পেয়েছে কিন্তু ওটা আপসারা কোম্পানির। এখন বাচ্চারা খেয়ে নিচ্ছে, আমরা একটু পরে খেতে বসবো। আর বলতে ভুলে গিয়েছিল, আমার দিদিও তাইহানকে একটা গিফট করেছে, ওর বার্থডে ছিল 22শে এপ্রিল, আর ওর সাথে তো দেখাই হয় না। আর এইভাবে আমি তাইহানের বার্থডে কখনো সেলিব্রেট করিনি। প্রত্যেক বছর একটা করে কোরআন খতম করি, আমার মাও কোরআন খতম করে, আর অসহায় কাউকে খাইয়ে দেয়। আর কেক কাটা হয় পায়েস করলে করি, নাহলে করা হয় না। আর আমার মা বিরিয়ানি করে। তো ইনশাল্লাহ একদিন হবে। আমারও খুব ইচ্ছা আর আমার হাজব্যান্ডেরও খুব ইচ্ছা যে অনেক এতিম বাচ্চাদের খাওয়াবো, অসহায় অনেক মানুষদের খাওয়াবো। আর রান্নাটা রাঁধুনি দিয়েই করতে হবে, কারণ আমার একার পক্ষে সম্ভব নয়, আর আমাকে হেল্প করার মতো এখানে কোনো লোক নেই। আর আমার শাশুড়িকে যদি বলি করবে, কিন্তু আমি কষ্ট দিতে চাই না, কারণ ওনারও তো বয়স হয়েছে। এরপর খাওয়া দাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছিল, তো দাদা কিনে এনে খাওয়ালো। এখন গিফট ওপেনিং হবে, তো কে কী গিফট দিয়েছে সেটা রায়ান নিজেই বলে দেবে। আরামদায়ক
আমি দিচ্ছি বলছিস আর এখন আমি চলে যাচ্ছি শ্বশুর বাড়ি। বাবু তুমি একটু নানিকে ধরে আদর করে দাও, চলে আছো। এবার একটু বেশি দিনই থাকা হয়ে গেল, ন দিন। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার সময় প্রত্যেকটা মেয়েরই কষ্ট হয়। আর এটা দেখো তাইহানের ভাঁড়, ওর নানাকাল টাকা দিয়েছিল, 200 টাকাও ফেলে দিচ্ছে। আর আজকের বিশেষ দিনটা হলো আমাদের এনগেজমেন্ট অ্যানিভার্সারি ডে। দেখা হবে নেক্সট ভিডিওটা।